बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन सबाई आशा करछि आल्लाह रहमते बेश भालो आछेन सुस्थ आछेन आलहामदुलिल्लाह आमरो बेश भालो आछि सुस्थ आछि आमार पानिते राखा किछु गाछ शेयर करब आज आगे कि छिल एखन नतून कि गाछ माने लागिएछि एगुलो सबचेये बेशि गुरुत्वपूर्ण जेटा सेटा हलो काचेर जिनिसे गाछ बेशि भालो थाके आर जाते करे फैनेर बातास कम लागे से दिके ख्याल रखते होबे आर सबचेये बेशि ख्याल रखते होबे जे गाछेर गुड़ी थेके आगा प्रयोजन हो जेनो पानीते डूबे ना थाके शुधु गुड़ीतेई अल्प पानी दिबेन आर सप्ताहे चार थेके पाँच दिन पानी चेंज करे दिबेन তাহলে পানি রাখা এই ইঁদুরগুলো খুব ভালো থাকবে আমার কাছে এখানে পাঁচ রকমের লাকি ব্যাম্বু আছে এটা আমি নতুন লাগিয়েছি এখনো শিকড় গজায় না এগুলো কিন্তু শিকড় গজায় একবারে দেখেন বুড়া হয়ে গেছে এই যে এগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিব আর সপ্তাহে দশ দিন থেকে পনেরো দিনের ভিতরে একটু হালকা রোদ লাগাবেন সকাল দশটার ভিতরে এই রোদটা কিন্তু সবার জন্যই ভালো গাছের জন্য যেমন ভালো মানুষের জন্য সকাল থেকে আটটার ভিতরে যে রোদটা এটা কিন্তু খুব ভালো আর এই যে এটা একটা কটন গাছ এটাও কিন্তু শিকড় মানে গজিয়েছে এটা শিকড় গজানোর পরে আমি আরও অনেকগুলো কটন লাগিয়েছি অন্য প্রজাতির এই যে দেখেন এগুলো কিন্তু স্নেক প্ল্যান্ট এগুলো কিন্তু পানিতে এক মাস পর পর সিন্সগুলো সমস্যা হবে না কিন্তু এখন যে মশার মানে সিজন কিন্তু পানি চেঞ্জ করে দিতে হবে না হয়তো হয়ে যাবে মশার হয়ে যাবে আর কি এই জন্য আর এই যে কুইন প্ল্যান দেখেন সবসময় কাঁচের জিনিসে গাছগুলো রাখলে কিন্তু অনেক সুন্দর হয় আর প্লাস্টিকে রাখলে না এমনিতে পানিটা জানি কেমন গন্ধ গন্ধ হয়ে যায় এগুলো আমি সবগুলো গাছ আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই জন্য সবগুলো গাছ আমি একসাথে করে নিয়েছি একটু দেখেন আমি একটু দেখাচ্ছি যে কুইন প্ল্যানের যে কী সুন্দর করে আবার ছোটো করে পাতা হচ্ছে পানিতেই কিন্তু হবে এখানে আমার কাছে তিরিশ রকমের গাছ আছে এই যে এটা কিন্তু একটা সুন্দর নতুন লাকি ব্যাম্বু দেখেন পাতাটা চিকন চিকন কাজ দিয়ে ক্রিম কালারের মতো বর্ডার করা এটাও আমি নতুন লাগিয়েছি আর এগুলো আমার পুরাতন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর পাতা আমি মানে কেটে সুন্দর করে সাইজ করে দিব আর কি আর দেখেন আমার কিন্তু কোনো প্লাস্টিকের বোতলে গাছ রাখা নাই সবগুলো কিন্তু কাচের বোতলে রেখেছি আর এই যে কাচের বোতলের নিচে যে গুড়িতে এটাও প্রশ্ন থাকতে পারে যে কী দিয়েছি অবশ্যই কমেন্টস করে বলবেন আমি অবশ্যই জানিয়ে দিব বা দেখিয়ে দিব কী দিয়েছি এত সুন্দর ঝলমলে চিকচিক কীভাবে করছে কাঁচের বোতলগুলো আর ভিতরে কী বা রেখেছি যদি বলেন কিছু কিছু তো পাতা রেখেছি সবাই চিনেন আর কিছুতে কিন্তু পুঁতি রেখেছি যে এই গাছটা আমার একটাই ছিল কিন্তু দেখতেছি যে পানিতে লাগানোর পর একটু ভালো লাগছে আর মানে সুন্দর সতেজ দেখাচ্ছে আর কি আর গাছ যখন মাটিতে লাগিয়েছিলাম কেমন জানি হয়ে গেছিলো তখন আমি ভাবছি যে পানিতে রেখে দিই আর এটা কিন্তু পানিতে অনেক দিন যাবৎ আছে এই গাছটার নাম আমি জানি না প্রায় এখানে অনেক গাছ আমার নাম মানে জানা নেই আর কি অজানা এই যে দেখেন এটা কিন্তু পানিতে রেখেছি অনেক দিন যাবৎ একটু হালকা হালকা শিকড় গজাচ্ছে এটা মনে হয় মাটিতেই ভালো হয় কিন্তু আমি যে গা মানে মাটি থেকে কেটে নিয়ে আসছি ওইখানেও আরও তিনটার মতো চারা মানে জ্বালাইছে আর কি তিনটা না চারটা দেখলাম এই যে এটা হচ্ছে অগ্নিশ্বর একটা গাছ এটা খুব সুন্দর খুব ভালো লাগে এটা আমার মাটিতেও আছে এখানেও আছে এই যে এখানে আরেকটা লাকি ব্যাম্বু গাছ দেখেন অন্যরকম এটা কিন্তু কাঁচের আমি সবগুলো কিন্তু কাঁচের টপে রেখেছি আর এটা শুধু আমি একটা ওই যে ফিল্টারের মধ্যে রেখেছি একটা হচ্ছে পার্পেল হার্ট একটা পাতা ভেঙে গেছে পার্পেল হার্ট গাছ কিন্তু খুব সতর্কভাবেই মানে নাড়াচাড়া করতে হয় আর কি না হয়তো এগুলো নরম নষ্ট হয়ে যায় এই যে আরও একটা প্রজাতির
গঠন, যে এগুলো আমি রেখেছি শিকড়, আস্তে আস্তে চলে আসছি। একটা অনেক আগে লাগিয়েছিলাম, মনে হয় আমার ভিডিওতে দেখিয়েছিলাম, একটা শিকড় অনেক আগেই গজিয়েছিল, আর এখন আরও দুইটা লাগিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর কি। একটা করে শুধু সিম্পল ভালো লাগছে না, এখানে যা আর একটা কটন, এগুলো কিন্তু প্রায় 10-12 দিন হয়ে গেছে, এখনও শিকড় গজায়নি, কিন্তু মরেও নাই, বাঁচবে ইনশাল্লাহ। এই যে একটু একটু হালকা হালকা শিকড় আসছে, তখন যদি নড়াচড়া করা হয় কিন্তু শিকড়গুলো ভেঙে যায়, তখন কিন্তু একদম নরম থাকে, শক্ত হয় না। আর যখন বড় হয়ে যায় তখন কিন্তু একটু শক্ত শক্ত লাগে, তখন আর ভাঙে না আর কি। যেটা আরেকটা গাছ আমি দেখালাম, এগুলো আমার অনেক দিন যাবত, পানিতে একটু হালকা পাতলা শিকড় গজাচ্ছে আর কি। এই যে যে বিনা গাছ, একটা ছোটো আছে বড় আছে, এটাও আমি রেখেছি প্রায় 10-12 দিন হয়েছে। এগুলো যতই মানে পানিতে রাখা হয় না কেন, দেখা যাচ্ছে আর মানে যে যে পাতার আগাগুলো এগুলো ভালো থাকে, আর নিচ দিয়ে একটু হালকা পাতলা পচে যায়, কিন্তু একটা বা দুইটা যদি রাখা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ অনেক আগে আমি ওই বাসার থাকতে দুইটা রেখেছিলাম, শুধু সিম্পল অনেক ভালো লাগছিল, আর মানে পচে নাই আর কি। আর এখন দেখছি মাঝে মধ্যে একটু একটু পচে যাচ্ছে, তারপরও অনেক ভালোই আছে। আর এই যে এগুলো কিন্তু সবার বাসায় থাকে, এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট, এগুলো তো সবচেয়ে বেশি ভালো থাকে পানিতে রাখার পরে। আর সব সময় চেষ্টা করতে হবে যাতে মানে একটু ফ্যানের বাতাস কম লাগে আর কি, ফ্যানের বাতাসে গাছগুলো কিন্তু তেমন বেশি হয় না, ভালো থাকে না। আর দেখছি যে যে রুমে ফ্যান নাই, মানে কোনো দরজার পাশে ওইখানে সেখানে ঝুলিয়ে রাখলে দেখি গাছগুলো অনেক সুন্দর থাকে। আর এই যে দেখেন, এটা আরেকটা কটন গাছ, অনেক সুন্দর, এটাও আমি লাগিয়েছি অনেক দিন হয়েছে, এখনও শিকড় গজায়নি, কিন্তু পাতাগুলো মরে নাই, একদম নিচ দিয়ে পাতাগুলো দেখা যাচ্ছে কেমন কেমন জানি হয়ে যাচ্ছে, তারপরও মানে সুন্দর সতেজ আছে আর কি গাছগুলো। এই যে এটাও আরেকটা জেবরিনা গাছ, ছোটো পাতার, এটা কিভাবে রাখবেন দেখেন কত সুন্দর ঝলমলে, একটাও পচে নাই, কিন্তু নারিকেলের চুলা দিয়ে আমি একটা ক্রিমের ছোটো কোটটাই যে রেখে দিয়েছি, এগুলো সহজে মরে না। এই যে এটার মধ্যে কিন্তু দুই প্রজাতির গাছগুলো রয়েছে, দেখেন দুই রকম গাছ, এগুলা পাথর আর ওইগুলা কিন্তু পুঁতি। আর এই যে উপরে যেটা আছে এটা কিন্তু একটা ফুল থেকে নেওয়া আর কি, এই যে এখানেও কিছু পুঁতি, আমার কাঠের পুঁতির যে মানে কয়েকটা কাঠ পুঁতি দিয়েছিলাম, তখন এই যে কাঠ পুঁতির রঙগুলো বের হয়ে এরকম হয়েছে আর কি। সবগুলো গাছে আমি একসাথে করে রেখেছি, এগুলো আমি সবগুলোতেই মানে পানি পাল্টাবো আর কি, আর কীভাবে পাল্টাই যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শুধু গাছ নিয়ে, আমি সংসারের যা কাজকর্ম আছে ফুলের টপ থেকে নিয়ে আমি কী করি না করি এগুলোই কিন্তু আমি একটু শেয়ার করি। এই যে ছোট্ট কত সুন্দর কিউট একটা, এটা কিন্তু ক্রিমের কোটো, মুখ পেলে আমি ধুয়ে সুন্দর করে আমি এরকমভাবে পেন্ট করে নিয়েছি। আর এটা একটা গ্লাস, গ্লাসের মধ্যে আমি পেন্ট করে নিয়েছি কাছে, যে এগুলোতে কিন্তু আমি শামুক রেখেছি, ঝিনুক রেখেছি, যেখানে আরেকটা কটন, দেখেন কত সুন্দর শিকড় গজাচ্ছে যাচ্ছে।